হ্যালো বন্ধুরা তো রিসেন্টলি একটা নিউজ আপনারা হয়তো সবাই শুনেছেন আমেরিকার বাল্টিমোরে বলে একটা জায়গা আছে যেখানে একটা ব্রিজ ছিল ব্রিজটার নাম ফ্রান্সিস স্কট কি ব্রিজ আমেরিকার জাতীয় সঙ্গীত যে ভদ্রলোক লিখেছিলেন তার নাম অনুযায়ী এই ব্রিজটার নামকরণ করা হয়েছিল তবে ছাব্বিশে মার্চ রাত একটা আঠাশ মিনিটে একটা কার্গো জাহাজ এসে জাহাজের একটা পিলারে আঘাত করে যার ফলে ব্রিজটা তাসের ঘরের মতো ভেঙে পড়ে ব্রিজের ওপরে কনস্ট্রাকশন ওয়ার্কাররা কাজ করছিল যাদের মধ্যে আপাতত খবর অনুযায়ী ছজন মারা গিয়েছে তবে প্রশ্ন হলো এই দুর্ঘটনাটা ঘটল কিভাবে আর ভারতের সঙ্গে এই দুর্ঘটনার কি সম্পর্ক আছে এই ব্রিজটাকে দেখে আপনি বুঝতে পারছেন যে ব্রিজের নিচ দিয়ে জাহাজ যাওয়ার রাস্তা তৈরি করা আছে কিন্তু ডালি অর্থাৎ ওই কার্গো জাহাজটা যখন ব্রিজের কাছে আসছিল কিন্তু ব্রিজের কাছে আসার আগে জাহাজের পাওয়ার চলে যায় যার জন্য জাহাজটা জাহাজের ক্রুয়ের কন্ট্রোলের বাইরে বেরিয়ে যায় এই মতো পরিস্থিতিতে যখন জাহাজটা ওই ব্রিজের কাছে অ্যাপ্রোচ করছিল তখন তার স্পিড ছিল মাত্র ন মাইল প্রতি ঘন্টা তার মানে আট নটস এর কাছাকাছি তবে গতি মাত্র প্রতি ঘন্টা হলেও জাহাজটা এত বড় এবং ভারী সেই কারণে দশকে তৈরি হওয়া ওই ব্রিজটার পিলার জাহাজের ওই ধাক্কাটাকে সহ্য করতে পারেনি এবং জাহাজটা তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে পড়ে যায় এবার চলুন ঘটনার সিকোয়েন্সটা বোঝার চেষ্টা করা যাক রাত হয়ে এসেছিল এবং শ্রীলঙ্কার উদ্দেশ্যে যাত্রা করার জন্য ডালি নামক ওই জাহাজটা সমুদ্রের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে পোর্ট থেকে জাহাজের স্পিড ছিল এইট নটস অর্থাৎ এইট নটিক্যাল মাইল যেটা ন মাইল প্রতি ঘন্টার থেকে একটু বেশি ঘটনাটা ঘটার চার মিনিট আগে থেকেই জাহাজের ক্রু বুঝতে পারে যে জাহাজের সঙ্গে কোনো প্রবলেম ঘটেছে রাত একটা ২৪ মিনিটে জাহাজের লাইট হঠাৎ করে বন্ধ হয়ে যায় তবে এক মিনিট পর অর্থাৎ একটা পঁচিশে জাহাজের লাইট আবার জ্বলে ওঠে তবে আশ্চর্য রকম ভাবে দেখা যায় যে জাহাজের উপর থেকে কালো ধোঁয়া হচ্ছে। একটা ২৬ মিনিটে জাহাজটা আরও একবার টার্ন করার চেষ্টা করে কিন্তু সেই সময় হঠাৎ করে আবার লাইট বন্ধ হয়ে যায় জাহাজের ক্রুরা কল দিতে থাকে যাতে যদি কোনো থাকে সেটা তাদেরকে করতে পারে। হলো এক ধরনের ছোট যাকে জাহাজ বন্দরের কাছে বড় জাহাজকে সরানোর জন্য ব্যবহার করা হয় কিন্তু সেই দিন দুর্ভাগ্যবশত ডালির আশেপাশে কোনো টাকবোট ছিল না তারপর দু মিনিট পর অর্থাৎ একটা আঠাশ মিনিটে জাহাজ ব্রিজের সঙ্গে ধাক্কা খায় তবে ভাগ্যবশত জাহাজের ক্রুর ডিস্ট্রেস কল পাওয়ার তিরিশ সেকেন্ডের মধ্যেই ব্রিজের ট্রাফিক একেবারে বন্ধ করে দেওয়া হয় যার ফলে ক্ষতির পরিমাণ অনেক কমে যায় মানে ভাবুন যদি ব্রিজ ভেঙে পড়ার সময় ব্রিজের উপর গাড়ি যাতায়াত করত তাহলে কি অবস্থাটাই না হতো ইঞ্জিনিয়াররা ক্যালকুলেট করে দেখেছে যে জাহাজটা প্রায় তিরিশ মিলিয়ন পাউন্ড অ্যাপ্লাইড ফোর্সে ব্রিজের সঙ্গে ধাক্কা খেয়েছিল যে আগাত্রা উনিশশো সত্তরের দশকে তৈরি হওয়া ওই পুরনো ব্রিজটা সহ্য করতে পারেনি প্রায় একত্রিশ হাজার গাড়ি প্রতিদিন এই ব্রিজকে ব্যবহার করত সুতরাং ব্রিজটা ভেঙে যাওয়ার ফলে বাল্টিমোরের যে পোর্ট আছে অর্থাৎ যে বন্দর আছে সেই বন্দরকে প্রচুর পরিমাণে ক্ষতি সহ্য করতে হবে আমেরিকার সব থেকে বড় পোর্টগুলোর মধ্যে ন নম্বরে পড়ে এই বন্দরটা তবে এই পোর্ট থেকে আমেরিকার সব থেকে বেশি গাড়ির আমদানি রপ্তানি হয় বর্তমানে ভেঙে যাওয়া এই ব্রিজটাকে ওই জায়গা থেকে সরানোর জন্য আমেরিকার আর্মিকে এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে তারা প্ল্যান করেছে যে প্রত্যেকটা সেকশনকে আলাদা আলাদাভাবে কেটে তারপর সরাতে হবে যেটা খুব কঠিন এবং সময় সাপেক্ষ কাজ তবে ভারতের সঙ্গে এই ব্রিজ ভাঙার কি সম্পর্ক আছে আসলে ওই জাহাজের মধ্যে যে ক্রু ছিল তাদের মধ্যে বাইশ জন ভারতীয় কমার্শিয়াল মেরিন ইন্ডাস্ট্রিতে প্রায় তিন লক্ষ পনেরো হাজার ভারতীয় কাজ করে যা টোটালের প্রায় টোয়েন্টি পারসেন্ট দুর্ভাগ্যবশত এই জাহাজেও যারা ছিল তাদের মধ্যে বাইশ জন ভারতীয় আমেরিকার গভর্নমেন্ট এটাও স্বীকার করেছে যে তারা যদি আগে থেকে ডিস্ট্রেস কল না দিত তাহলে ব্রিজ ভেঙে পড়ার ফলে প্রচুর পরিমাণে ক্ষতি হতো তার সাথে এটাও ঠিক যে এত বড়ো একটা স্ট্রাকচার যখন ভেঙে পড়ে তখন ইনভেস্টিগেশন তো অবশ্যই তারা করবে তবে দেখার বিষয় ভবিষ্যতে আমেরিকা কি করতে চলেছে তারা কি ওই জায়গাতেই নতুন একটা ব্রিজ বানাবে আধুনিক টেকনোলজিকে ব্যবহার করে নাকি অন্য রুটকে ব্যবহার করবে ওই পোর্টের সঙ্গে কানেক্ট করার জন্য সেই সব কিছু দেখার বিষয় তবে ভিডিওটা যদি ভালো লাগে তবে একটা লাইক এবং অন্য বন্ধুর সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটা অন করে নেবেন আজকে এই পর্যন্তই আবার দেখা হয় পরের ভিডিও সাথে ততক্ষণের জন্য স্ক্রিনের এই ভিডিওগুলোর মধ্যে যে কোনো একটা আপনি এনজয় করতে পারেন ধন্যবাদ